একজন ক্যান্সার আক্রান্ত শিশুর তাদের কি কি পরিচর্যা বাড়তি করা প্রয়োজন, তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, অভিভাবকদের তাদের প্রতি কি কি জায়গায় মানে কোন কোন জায়গাগুলোতে বেশি যত্নশীল হওয়া উচিত? আমি বলেছি চিকিৎসা পদ্ধতির মধ্যে কেমোথেরাপি একটি মেইন চিকিৎসা। এই কেমোথেরাপি চিকিৎসা দেওয়ার সময় প্রতিটি রোগীকে আমরা যে কিছু তাদেরকে কাউন্সেলিং করি, শুরুতে মা বাবাকে কাউন্সেলিং করি, পরামর্শ দিই এই ব্যাপারে, কিছু পরামর্শ তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি, সেগুলি তাদেরকে অবশ্যই পালন করতে হয়। হতে তাদের সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করতে হবে, যেহেতু আমি আগে বলেছি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে সহজেই পরিবেশ থেকে তারা রোগ জীবাণু সহজে ভিতরে দেহে প্রবেশ করে ইনফেকশন সৃষ্টি করে, নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর এগুলি সৃষ্টি করতে পারে। সেই জন্য তাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রতিদিন হয়তো স্যাভলন সাবান বা একটু শরীর পরিষ্কার করতে হবে, প্রতিদিন ফ্রেশ ধৌত করা, ইস্ত্রি করা বা রোদে শুকানো কাপড় পরিধান করতে হবে, প্রতিদিন তাদের বেডিংসটা বেডশিট চেঞ্জ করে নিতে হবে, এবং তাদের কিছু পার্সোনাল হাইজিন, প্রতিদিন দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কার করতে হবে, প্রতিবার খাবারের পরে মুখটি কুলকুচি করে পরিষ্কার করতে হবে, যাতে খাবারের উচ্ছিষ্ট মুখের ভিতরে না আটকে থাকে, তাহলে মুখের ভিতরে বিভিন্ন রকমের ইনফেকশন হয়ে যেতে পারে। সেইভাবে বাথরুম ইউজ করার পরেও তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এছাড়া খাওয়ার মধ্যে তাদেরকে এমন কিছু খাবার দিতে হয় যে খাবারগুলি সাথে রোগ জীবাণু যাতে প্রবেশ করতে না পারে। বিশেষ করে এক কথায় বলবো, র ফুড, স্ট্রিট ফুড মানে কাঁচা খাবার, রাস্তার পাশের খাবার, এই জাতীয় খাবার তাদেরকে আমরা অ্যাভয়েড করতে বলে থাকি। হোম মেড, ফ্রেশলি প্রিপেয়ার কুকড মিট, কুক ফুড, অর্থাৎ ঘরে ফ্রেশ রান্না করা খাবার তাদেরকে দিতে হবে। এগুলি আমরা রোগীর গার্জিয়ানদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি এবং তারা এগুলি মেনে চলার চেষ্টা করে। ধন্যবাদ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.